নতুন বছরে দোসরা ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সাকিব খানের দরদ সিনেমাটি তবে এই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে না বলে জানালেন এর নির্মাতা অনন্য মামুন এবার প্রকাশ হলো দরদ সিনেমার ফার্স্ট লুক ঢালিউড কিং সাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন এর আগে এক ভিডিও বার্তায় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাবে না তবে কবে মুক্তি পাবে সেই তারিখও সুনির্দিষ্ট নয় সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ত্রিশটি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেন অনন্য মামুন এতে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান সিনেমাটির শুটিং শুরু হয়েছে ভারতের বানারসি ও এলাহ বাদে